আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। বিদেশ বা প্রবাসে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পুলিশ ক্লিয়ারেন্স। এছাড়া বিদেশে যাওয়ার জন্য, প্রবাসে যাওয়ার ছাড়াও, এছাড়া অনেক সরকারি চাকরির জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা লেগে থাকে। তো আজকে আমরা জানবো পুলিশ ক্লিয়ারেন্স করতে কী কী প্রয়োজন, পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে, কোথায় গেলে এই কাজটি হবে। তো বন্ধুরা, চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, প্রথম ধাপে আপনার পাসপোর্টের রঙিন ফটোকপি রাখতে হবে। দ্বিতীয়, আপনার এক কপি ছবি রাখতে হবে যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। তৃতীয়, আপনি পাসপোর্টটি যেই জন্ম নিবন্ধন বা আইডি কার্ড দিয়ে করেছেন সেই আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের এক কপি ছবি। এই তিনটি বিষয়ই মূলত লেগে থাকে। এছাড়া এখন বর্তমানে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক করেছে। এইগুলি সব যখন আপনি একসাথে করার পর তখন আপনার স্থানীয় ওয়ার্ড মেম্বার যারা আছে তার থেকে আপনার সত্যায়ন করতে হবে। সত্যায়ন করতে হবে কোনটা একটু জানার বিষয় না? অবশ্যই জানার বিষয়। প্রথম করবেন আপনার পাসপোর্টের ফটোকপিতে একটি সাইন এবং সিল নেবেন। দ্বিতীয়ত, আপনার যে জন্ম নিবন্ধন বা আইডি কার্ড থাকবে সেটার মধ্যে আপনি একই নিয়মে সাইন বা সিল নেবেন। তারপর আপনার আপাতত এই ধরনের মানে আপনার কাগজ সংগ্রহ করা শেষ। এখন আসুন কত টাকা লাগবে। সিম্পল ব্যাপার, আপনি প্রথমে আপনার সোনালী ব্যাংকে যাবেন। যাওয়ার পরে আপনার বলবে যে চালান ফর্ম নিয়ে আসার জন্য। চালান ফর্ম বলতে আপনার যে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, কত টাকা জমা দিচ্ছেন, কিসের বাবদে আপনি চালান ফর্ম দিচ্ছেন, এই বিষয়গুলি আপনার লিখতে হবে। লেখার পর আপনার তিনটি কপি ব্যাংকে দেবেন। দেওয়ার পর ওইখান থেকে আপনাকে একটি কপি ব্যাক করবে। তখন আপনি সরাসরি চলে যাবেন স্থানীয় যে কম্পিউটারের দোকান আছে বা ডিজিটাল সেন্টার যেখানে আছে ওইখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি নিজে যদি পারেন বা বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে সুন্দর করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন অ্যাপ্লাই করার পর একটা আপনার ফর্ম দিবে, যে ফর্মটা থাকবে সব আপনার ঠিকানা থাকবে, নাম, ঠিকানা, যাবতীয় পাসপোর্ট নাম্বার সব কিছু থাকবে। তখন এই কাগজটা নিয়ে সাথে আপনার যেই ব্যাংকটা ছিল ব্যাংকের চালান কপিটা আর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার আইডি কার্ড, তারপর আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট, এই তিনটা একসাথে করে আর ছবি তিন চারটা সবগুলি একত্র করে থানায় গিয়ে জমা দিয়ে আসবেন। তখন আপনার পাঁচ দিন পর বা সাত দিন পর আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি হয়ে যাবে। তখন আপনি সোজা চলে যাবেন থানায় থেকে ওইখানে যাবেন। কোথায় যাবেন? থানার মধ্যে তো অনেকেই আছে, কিন্তু থানার মধ্যে কোথায় যাবেন, কার কাছে যাবেন? তো কোথায় যাবেন আমি বলি যে থানার মধ্যে প্রত্যেকটা থানায় একজন মুন্সি আছে, পদে মুন্সি, ঠিক আছে? ওই মুন্সির কাছে যাবেন। যাওয়ার পরে আপনি এই জমা দিবেন, আবার ওইখান থেকে আপনি নিয়ে আসবেন। এছাড়া এখন বর্তমানে যুগের বর্তমানে করোনাকান্তিতে এখন অনেক অনেক জেলায় আপনার নিয়ম করেছে যে আপনার জেলা কার্যালয় পুলিশ সুপার কার্যালয় থেকে আপনার এই জিনিসটি, এই পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করতে হয়। তো আরেকটা বিষয় আপনাকে সচেতন করে দিচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্স কখনও আপনার এই কাগজের মতন ভেঙে নেবেন না, ভাঁজ করবেন না। সুন্দর করে এক পেজে যেমন ভাঙা না পড়ে সেভাবে রাখবেন। কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা অক্ষর যদি সমস্যা হয় বা মুছে যায় তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স স্ক্যান বা জমা নেবে না, তখন কিন্তু আবার নতুন করে করতে হবে। সেজন্য সবসময় আপনি লক্ষ্য রাখবেন যেন পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাওয়ার পরে সুন্দর করে যত্ন সহকারে যেন একটি রঙিন ফটোকপি করে রাখতে পারেন, যেন এই জিনিসটা দিয়ে কাজ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি সাথে সাথে নেওয়ার পরে একটি রঙিন ফটোকপি করে নিজের কাছে রাখবেন। যখন আপনি বাইরে জমা দিয়ে ফেলবেন যে দালাল বা আপনার যার মাধ্যমে যাচ্ছেন তার কাছে দিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনি আর নতুন করে মানে আপনার আপনার কাছে কিছু থাকবে না। সেই কারণে আপনি এই জিনিসটা সবসময় করবেন। আর এছাড়া আমার এরকম কিছু বলার নেই, কারণ আপনারা সবই বোঝেন, সবই জানেন। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি এই ভিডিও দেখে উপকৃত হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন, কারণ পরবর্তী আপনার ভিডিওগুলি পেতে
কারণ আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের সামনে।